মোমিন রাতে সফল ব্যর্থ কারা? এই দুনিয়াতে সমস্ত মানুষ মোমেন নয়, দুনিয়াতে সমস্ত মানুষ ইমানদার নয়, দুনিয়াতে সমস্ত মানুষ সফল নয়। সফল নয় সফল তারা যারা মোমেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মোমেন তারা সফল, আর তারা আর কেউ সফল নয়। পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ রয়েছে, এই পৃথিবীর মধ্যে বর্তমানে 800 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 200 কোটি হচ্ছে মুসলমান, আর বাকি সব হচ্ছে নন মুসলিম। এরা মুসলমান নয়, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, তারা কি মোমেন? কথা বলতে হবে, তারা কি মোমেন? তারা কি সফল? তারা সফল নয়। এই বর্তমান পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান রয়েছে, মুসলমানের ভিতরে সবাই কি মোমেন? কথা বলতে হবে, সবাই কি মোমেন? সবাই মোমেন নয়। এই মুসলমানের ভিতরে কিছু মুনাফেক রয়েছেন, এই 200 কোটি মানুষের ভিতরে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, এর ভিতরে 200 কোটির ভিতরে কিছু মুনাফেক রয়েছে। মুনাফেক আছে না নাই? ওই বিশ্ব নবীর জামানায় যদি মুনাফেক থাকতে পারে, আপনার জামানা কি বিশ্ব নবীর জামানার চাইতে বড় হয়ে গেছে নাকি? আপনার জামানা কি আপনার আর জামানার আলেমেরা কি বিশ্ব নবীর জামানার আলেমের চাইতে বড় হয়ে গেছে নাকি? ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফেকের সর্দার, বিশ্ব নবীর সাথে বসত, খাইত, বসত, উঠত, নামাজ পড়ত, আর কাফেরদের সাথে যখন একত্রিত হতো দুনিয়ার জমিনে, আলমে দুনিয়ার মধ্যে, তার জীবনকে কিভাবে পরিচালনা করলো? ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন বিশ্ব নবীর সাথে থাকতো, সে তাকে নিজেকে ভাবতো মুমিন, আর যখন কাফেরদের সাথে একসাথ হতো, সে নিজেকে কাফের ভাবতো। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাক্কা ইমানদার, আমি পাক্কা মুমিন, আমার মতো মুমিন আর না, আমার আর নাই, আমি মুমিন, আমি মুমিন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন কাফেরদের সাথে একসাথ হতো, কাফেরদেরকে আবু জাহেলদেরকে বলতো, এই আবু জাহেল, আমি তো বিশ্ব নবীর সাথে একসাথ হয়েছি, এই জন্য বিশ্ব নবী কি বলে, মক্কার মধ্যে কোন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে, সে কি অনুযায়ী রাষ্ট্র চালাবে, পরিবার চালাবে, ক্ষমতা চালাবে, মসজিদ চালাবে, আমি বিশ্ব নবীর সাথে থেকে থেকে ওই নবী মুহাম্মদ কি কি কথাগুলা বলে আমি বিশ্ব নবীর থেকে সংগ্রহ করে তোদের কাফেরদের কাছে কি আনি দেই না? এই মুনাফেক, মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। বলেন আব্দুল্লাহ ইবনে, এই আব্দুল্লাহ ইবনে উবাই দুনিয়ার জগতে থাকা অবস্থায় জাহান্নামের সার্টিফিকেট নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল এমন চরিত্রের লোক, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। ও নবী মুহাম্মদ, এরা আপনার জামানার লোক, যারা বলে আপনাকে ঈমান এনেছি, আপনার কাছে আসলে তারা ভাবে ঈমানদার, আপনার কাছ থেকে যখন কাফেরদের কাছে চলে যায় তারা নিজকে বলে আমরা কাফের। ওই তার মধ্যে সর্বপ্রথম যার নাম, সে হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। ওই আব্দুল্লাহ ইবনে উবাই এত ইসলামের ক্ষতি করেছেন, কোনো মুসলমানের দ্বারা ইসলামের এত ক্ষতি হয় নাই, কোনো কাফেরের দ্বারা এত ক্ষতি হয় নাই, মুনাফেকের দ্বারা যা হয়েছে। এই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর সাথে থেকে, বিশ্ব নবী কীভাবে ওহি নাজিল হলে কি পরিকল্পনা করতেন, সাহাবিদের সাথে কি আচরণ করতেন, সাহাবিদের সাথে কি পরামর্শ করতেন, আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর রওজা মোবারকে থেকে সেই কথাগুলো সংগ্রহ করে বিশ্ব নবীর ওই দারুণ্য দোয়ায় কাফেরদের সংসদের নিকট পৌঁছিয়ে দিত। ওই আব্দুল্লাহ ইবনে উবাই, কথা অত্যন্ত সংক্ষিপ্ত করে নিচ্ছি, ওই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করলো, দুনিয়া থেকে যখন সে চতুর্থ দাফের মধ্যে গেল, আলমে বরজক অর্থাৎ কবরের জগতে গেল, বিশ্ব নবী যখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ইন্তেকালের কথা শুনলেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্দা আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তেকাল করেছেন, আপনি আমার আব্বার জানাজা দিবেন। ওই মুনাফিকের সর্দারের জানাজা দেওয়ার জন্য বিশ্ব নবী অগ্রসর হলেন, বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা দিবেন। উমরে ফারুক বিশ্বনবীর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের এত ক্ষতি কোনো কাফের করে নাই, কোনো মুশরিক করে নাই, কোনো ইহুদি করে নাই, কোনো বেঈমান করে নাই, যেই ক্ষতিটা হয়েছিল মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দ্বারা, ওর ইয়া রাসূলুল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন না। উমরে ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা পড়াবেন না। আল্লাহর হাবিব বলেন, ও উমর ফারুক, শুনে রাখো, আমার আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করেন নাই, বিশ্ব নবী ওহির ছাড়া কিছু বলেন না, কোরআনের বক্তব্য বলেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী বলেন,
ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী মুহাম্মদ ওহি ছাড়া কোনো কথা বলেন না, নবী মুহাম্মদ ওহির বাইরে কোনো কথা বলেন না, নবী মুহাম্মদ মক্কার মধ্যে তার জবান থেকে কোনো কথা বানিয়ে বলেন না, যা বলেন তার কার কথা বলেন, সকলে বলুন কার কথা বলেন? ওই আল্লাহ তো আমাকে এখনো নিষেধ করে নাই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা না দেওয়ার জন্য। ওমর ফারুক বিশ্ব নবীর জামা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা দিবেন না? ওমর ফারুক জামা টেনে ধরলেন, বিশ্ব নবী ওমর ফারুককে রেখে চলে গেলেন জানাজা দেওয়ার জন্য। দেখুন মুনাফিকের কি অবস্থা। ওই জানাজা দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা দিলেন, বিশ্ব নবীর থুতু মোবারক আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ঠোঁটে লাগালেন, বিশ্ব নবীর জুব্বা মোবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইকে দাফন করা হয়েছিল। যখন দাপন কাপন সম্পন্ন হলো, বিশ্বনবী এত বড় মুনাজাত দিলেন, এত বড় মুনাজাত দিলেন, বিশ্বনবী বলেন, হে আল্লাহ তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাইকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আরশে আজিমের রবায়াত নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একবার নয় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, আপনি একবার নয় দুইবার নয় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য যদি 70 বার মাপ চান, কে মাপ করবেন না? কে মাপ করবেন না? আল্লাহ বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আপনি যদি একবার নয় দুইবার নয় 70 বার যদি আপনি বিশ্ব নবী মাপ চান, আমি রবের কাছে যদি মাপ চান, আল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে মাফ করে দাও। আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা। একবার নয় দুইবার নয় 70 বার যদি আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য মাফ চান, মাফ করব না, আমি মাফ করব না তাকে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্ব নবীর সাথে দুনিয়াতে থাকা অবস্থায় এই আলমে দুনিয়া থেকে সে কামাই করে নিল জাহান্নাম। সেই মুনাফিকের স্থানটা কোথায়, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থানটা কোথায় জাহান্নামের? দেখুন, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের স্থান হচ্ছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার। দুনিয়ার মধ্যে শুধু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য জাহান্নাম নয়, দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে মুনাফিক রয়েছেন। মুসলমানের মধ্যে মুনাফিক আছে কি নাই, আমাদের মধ্যে মুনাফিক থাকতে পারে কি নাই, আমাদের মধ্যে আছে, সমাজের মধ্যে আছে, মুনাফিক কাকে বলে শুনুন? মুনাফিক হচ্ছে অন্তরে এক, প্রকাশ করে আরেক। আপনি আমার জন্য অন্তরে মোহাব্বত আছে, আপনি আমার সামনে আসলে মোহাব্বত দেখান, যখন আমি আপনার অন্তরাল হয়ে যাই আপনি আমার বিরোধিতা করেন, এটাই হচ্ছে মুনাফেকের চরিত্র। বিশ্বনবী বলেন, মুনাফেক তোমরা কিভাবে চিনবা? ও পৃথিবীর মানুষ, ইমান নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে বলবে, ফালাউ আন্নালানা কাররাতান আই মাররাতান ওয়াহেদা, ও আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান, আরেকটা বার দুনিয়ায় পাঠান। কিছু মুনাফিক বলবে, কাফের বলবে, মুশরিক বলবে, তারা কিয়ামতের ময়দানে বলবে, ফালাউ আন্নালানা কাররাতান, আয় আল্লাহ তাআলা আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান, আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান। সকলে বলুন, পাঠানো কি আর হবে, পাঠানো কি আর হবে? আল্লাহ বলেন, ফানাকুনা মিনাল মুমিনিন। ওই জালেম মুশরিক ইহুদি নাসারা আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের লোকেরা বলবে, আল্লাহ আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান না, পাঠান আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠান না, আমি মুমিন হয়ে যাব, আমি নামাজ পড়ব, যাকাত দিব, ভাইয়ের সম্পদ মারব না, বোনের সম্পদ ভক্ষণ করব না, বাবাকে গালি দিব না, মাকে গালি দিব না, ও আল্লাহ ক্ষমতার অপব্যবহার করব না, ভাইয়ের উপর জুলুম করব না, আল্লাহ মাফে কম দিব না, সুদ খাব না, ঘুষ খাব না, অন্যায় করব না। আল্লাহ বলেন, বান্দা একবারই দুনিয়া, দুনিয়াটা হচ্ছে একবার। ওই আল্লাহর কোরআনের বক্তব্য, মান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। সে আল্লাহ বলেন, ওই বান্দারা ওই দিন আমার কাছে আরজ করবে, আল্লাহ আমাকে একটা বার দুনিয়ায় পাঠান না, পাঠান, ফানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ মুমিন হয়ে যাবো।